আমি মিশু বাংলা টিভি থেকে কৌশল শাহ আবার এসেছি এক্সক্লুসিভলি আমরা একটু পরিচয় পর্বটা সারব। পরিচয় পর্ব সারবার ওনারা নিজেদের সময় নিজেরাই বলবেন, কিন্তু যে টপ আর র্যাঙ্কার 159 পাওয়া তাকে দিয়ে শুরু করবো আজকে মিশু বাংলা টিভির তরফ থেকে। তুমি তোমার কথাটা অবশ্যই শুরু করো। নমস্কার, আমার নাম ময়ূরী মুখার্জি। আমি এবার ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় 159 র্যাঙ্ক পেয়েছি। তো আমার যা চয়েস, আশা করি আমি ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিস পাব। আর আমার বড় হওয়া এই বিরাটি আবাসনী। তো আমি বেলকুড়িয়া মহাকালী গার্লস হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করি। তারপর আমি প্রেসিডেন্সি কলেজ থেকে বিএসসি অনার্স পাশ করি বটনিতে। দিল্লি ইউনিভার্সিটি থেকে এমএসসি করার পর আমি সিএসআইআর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি যাদবপুরে পিএইচডি করছিলাম। পিএইচডির সঙ্গে সঙ্গে আমি পরীক্ষাটা প্রিপারেশন নিচ্ছিলাম। তো গত মাসে আমি আমার থিসিসও সাবমিট করেছি আর এই মাসে র্যাঙ্কটা এসেছি। গর্ববোধ করছেন? আমি আমার মানে আবাসনের তরফ থেকে ময়ূরী মুখার্জির এইরকম একটা র্যাঙ্ক করার জন্য খুবই গর্বিত। মানে কি বলবো, মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না যে মানে কিভাবে বললে মানে নিজের ভিতরের আনন্দটা প্রকাশ করা যায়। আমি মানে ময়ূরী মুখার্জি মানে আরো আরো সে ওপরে উঠুক, অনেক বড় হোক, জীবনে অনেক উন্নতি করুক। আমি ঠাকুরের কাছে শ্রীরামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং আমার গুরুদেবের কাছে আমি এই প্রার্থনা করি যে ও যেন জীবনে আরো অনেক বড় হতে পারে, আরো অনেক বড় হতে পারে, অনেক বড় হতে পারে। আপনার নামটা? আমার নাম রানী জোগদার। আমি এক্স রেলওয়ে এমপ্লয়ি এবং আমি চারটে মানে সোশ্যাল ওয়ার্ক সংগঠনের সঙ্গে আমি যুক্ত আছি। বর্তমান আমি বাড়িতে থাকি এবং এখনো সেই সব সংগঠনের সঙ্গে যুক্ত আছি। এবং মাঝে একটু অসুস্থ হয়ে ছেলের বাড়িতে ছিলাম বোকারোতে, আমি আবার ফিরে এসেছি আবাসনে এবং আগের সেই নতুন মনোভাব নিয়ে আমি আমার জীবনের মানে যেখানে যেখানে যা কর্ম আমি করি সেই কর্মে আমি যোগদান করেছি। স্যার আপনার কাছে যাব, আপনি তো টিচার, একজন টিচার, টিচার উপলক্ষে আপনার তো প্রচুর স্টুডেন্ট, আপনার মেয়ে এত বড় র্যাঙ্ক পেয়েছে কি মনে করেন? স্টার্ট। ছোট্ট সম্বর্ধনা, আমাদের হয়তো সেরকম ক্ষমতা নেই। আমাদের ওয়ার্ডের পক্ষ থেকে, আমাদের পুজো কমিটির পক্ষ থেকে, আমরা মহিলারা একটা পুজো করছি, সেই পুজো কমিটির পক্ষ থেকে এবং বিরাটি আবাসনের পক্ষ থেকে আমরা মহিলারা এবার নতুন করে আবাসনে একটা দুর্গা পূজা করছি। এই করলাম পূজা আমাদের মহিলাদের তরফ থেকে, দুর্গা পূজা কমিটির তরফ থেকে এবং আবাসন আবাসিক সমিতির তরফ থেকে, আবাসনের তরফ থেকে আমি মানে গৌরীকে এই মানে ময়ূরীকে আমি মানে সম্বর্ধনা দিচ্ছি যে ও জীবনে আরো অনেক বড় হোক, উন্নতি করুক, এই মিষ্টির সমান যেন চারিদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। আমি ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আচ্ছা ওকে আমরা আমন্ত্রণ করতে এসেছি, আমন্ত্রণ করে যাচ্ছি। আমাদের এখানে মহিলা পরিচালিত একটা দুর্গা পুজো হচ্ছে, সেখানে ও গেস্ট এবং আমাদের ফিতে কাটাতি ও ওখানে থাকবে। প্রতিটি মানুষের সাথে তাদের যা যা সমস্যা সেই সমস্যা দেখার জন্য আমরা তাদের সাথে তাদের নিয়ে এলাকার মানুষের পরিষেবা দিই। আমি মনে করি এই অঞ্চলের মানুষ আরো উন্নতি হোক। আরো আমরা যখন 2021 সালের নির্বাচনে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রামধর্ম চন্দ্রিমা ভট্টাচার্যকে এই অঞ্চলের মানুষের কাছে পৌঁছেছিলাম, তখন আমরা বলেছিলাম অক্ষুদ্ধ মডেল প্রজেক্ট তৈরি করবো। সেই মডেল প্রজেক্ট আমরা ইতিমধ্যেই করবার বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা মনে করি অঞ্চলের মানুষ আরো আরো সুরক্ষিত থাকবে না, আরো ভালো কিছু পাবে। এই জায়গায় আমরা লক্ষ্য করি মানুষের পরিষেবা।
একটু অন্য প্রশ্নে চলে আসি। সামনে দুর্গোৎসব, উৎসব উপলক্ষে তার মধ্যে থার্ড ওয়ে আসার অবকাশ নেই, তো কি বলবেন? সেকেন্ড ওয়ে গেছে, এই অবস্থায় মানুষকে কিভাবে বার্তা দিতে চাই? দেখুন, এই যে করোনা ভ্যাকসিন, করোনা ভ্যাকসিন আমরা মনে আমরা বর্তমানে বলতে পারি উত্তর দমদম প্রায় 99% ভ্যাকসিন দেওয়া কমপ্লিট শেষ হয়ে গেছে, সম্পূর্ণটা চলে চলে আবার সেকেন্ড ডোজও প্রায় শেষ হতে চলেছে, সম্পূর্ণটা অবদান চন্দ্রিয়া ভট্টাচার্য। চন্দ্রিয়া ভট্টাচার্য যেভাবে সহযোগিতা করে উত্তর দমদমের মানুষকে সুরক্ষিত করেছে, একটা সেফ হোম করেছে, সেফ হোম করা হয়েছে এবং প্রতিনিয়ত স্যানিটাইজার থেকে শুরু করে ভ্যাকসিন থেকে শুরু করে ব্লিচিং থেকে রাস্তা পরিষ্কার থেকে শুরু করে সম্পূর্ণ কাজ আমরা উত্তর দমদম পৌরসভার চেয়ারপার্সন বিধান বিশ্বাসের নেতৃত্বে এই অঞ্চলের মানুষের কাছে সুষ্ঠু পরিষেবা দিতে পেরেছি এবং আগামী দিন আরও পরিষেবা আমরা নিশ্চিত, শুধু তাদের পরিষেবা নয়, তাদের রান্না খাবার পর্যন্ত তাদের বাড়িতে আমরা পৌঁছে দেবার প্রতিদিন 4,000-5,000 মানুষকে বিধান বিশ্বাসের নেতৃত্বে কারণ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিনিয়ত এ কাজ করে থাকি। আর প্রতিটি ওয়ার্ডই ওয়ার্ডের পৌরপিতা এবং আমরা নিজেরা মানুষের চাল ডাল থেকে গরম থেকে আরম্ভ করে তাদের এই বর্ষা, এই বর্ষার মুখেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি এবং তাদের কাছে পৌঁছে দিয়েছি। তাই আমরা গর্বিত মনে করি বাংলার নেত্রী যে কাজ করছেন আগামী দিন আরও বৃহত্তম জায়গায় করছে, সারা ভারতবর্ষে নিশা আমাদের দিশা দেখাবে, এই জায়গায় আমরা বিশ্বাস এবং এই জায়গায় আমরা মনে করি যে আমরা এগিয়ে যাচ্ছি মানুষের মানুষকে সাথে নিয়ে কাজ করছি। বলবার অবকাশ থাকে না, এরকম একটা স্টুডেন্ট, এরকম একটা মেয়ে এত পড়াশোনায় এরকম জায়গায় একটা ঘোরা করেছে, বাবা মার তো অবদান নিশ্চয়ই আছে, তাছাড়াও এলাকার মানুষের আমি মনে করি আমি গর্বিত এই ওয়ার্ডে একজন পৌরপিতা হিসাবে বর্তমানে কোয়ার্ডিনেটর ওই আমি গর্বিত। আমি 5 বছরের কাউন্সিলর এই অঞ্চলে, বাংলার মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আশীর্বাদে আমি এই অঞ্চলের মানুষের জন্য যে করতে পেরেছি তার সহযোগিতা, তাকে সম্পূর্ণ রকমভাবে পরিবারের যতটুকু সাহায্য প্রয়োজন ছিল আমাকে শিক্ষাগত জায়গা এবং এলাকার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে এলাকার ডেভেলপমেন্ট থেকে শুরু করে সম্পূর্ণ রকমভাবে করে জায়গায় পৌঁছাতে পেরেছি 5 বছরে। আমি মনে করি এরকম একটা মেয়ে সন্তান আমাদের বাঙালি ঘরে গর্ভে মেয়েটি সত্যি খুব সুন্দর এবং ভালো রকমভাবে পড়াশোনা করে এই জায়গায় পৌঁছাতে পেরেছি, আমি আনন্দিত আমি করব। আমি আশীর্বাদ করি মেয়েটি যাতে আরও বড় হয় এবং উত্তর দমদমের 25 নম্বর ওয়ার্ডের সুনাম যাতে আরও বিস্তার করতে পারে জায়গায় আমি গর্বিত বলি। রাজ্য সরকার থেকে বিশ্ব বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী দেখা যাচ্ছে ব্যাগ দিয়েছে, জুতো দিয়েছে, এরকম অনেক রকম সাল সবুজ সাথীতে সাইকেল দিয়েছে, তাতে ছাত্রছাত্রীরা কতটা উৎসাহ হচ্ছে কি মনে করেন? শুধু আমি শুধু আমার ওয়ার্ডের ক্ষেত্রে বলি, পশ্চিমবাংলার যে যে মানে সাহায্য বলবো না, এটা বাংলার নেত্রী দিয়েছেন ছাত্রছাত্রীদের সাইকেল থেকে সবুজ সাথী সাইকেল থেকে কন্যাশ্রী থেকে জুতো ব্যাগ থেকে শুরু করে ড্যাগ থেকে শুরু করে যে যে জিনিস স্কলারশিপের টাকা থেকে শুরু করে পড়াশোনার জন্য ক্রেডিট কার্ড পর্যন্ত এই জায়গায় অভাবনীয় যে এরকম একটা বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকম একটা দীর্ঘ 34 বছর বাম শাসনের পরে সারা ভারতবর্ষে নজিরবিহীন সৃষ্টি করে সত্যি আমরা গর্বিত। আমরা পৌরপিতা যারা আছে তারাও আমরা গর্বিত আনন্দিত যে বাংলার মানুষের জন্য নেত্রীর যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন পৌরপিতা হিসাবে আমরা অঞ্চলের মানুষের কাছে সে জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি, তাদের কাছে তাদের কাছে সত্যি আমরা। এখন যারা পড়াশোনা করছে তাদের সম্বন্ধে আপনি কি বার্তা দিতে চান? এখন যারা পড়াশোনা করছে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক থেকে শুরু করে এবং এই যে ক্রেডিট কার্ড থেকে শুরু করে প্রতিটি মানুষের বাড়িতে গিয়ে ছাত্রছাত্রীদের বাড়িতে গিয়ে তাদের বাবা মার পাশে গিয়ে যে আপনাদের আর কোনো সমস্যা হবে না ছেলে মেয়েদের পড়াশোনার জন্য উচ্চ শিক্ষায় পৌঁছাতে গেলে বাংলার নেত্রী যে ক্রেডিট কার্ডের ব্যবস্থা করে দিয়েছে 10 লক্ষ টাকা এটা একটা বিশাল রকম ভাবে বাংলার মানুষের কাছে ছাত্রছাত্রীদের কাছে বাংলার পরিবারদের কাছে সত্যি অভাবনীয়। তাই আমরা বলবো যে এই জায়গাটায় যাতে নেত্রী আরো আরো বড় জায়গায় বাংলা থেকে ভারতবর্ষের মুখে পৌঁছাতে পারে এই জায়গায় আমরা বদ্ধপরিকর এবং বাংলার মানুষ যাতে আরো উপকৃত হয় এই জায়গায় আমরা বদ্ধপরিকর এবং এই অঞ্চলের বিধায়ক বর্তমানে চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের 5-5টি দপ্তরের মন্ত্রী তার অবদান এই অঞ্চলে বিশাল। আজকে দীর্ঘ প্রায় 15 বছর এই অঞ্চলে যেভাবে চন্দ্রিমা ভট্টাচার্য বাংলার মানুষের জন্য শুধু নয় উত্তর দমদমের মানুষের জন্য যেভাবে উন্নয়নমূলক কাজ করছে এদিকে